নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুন 2022, আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কি রেজাল্ট পেতে চলেছেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তিনটি বড় রাজ্য আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে এই তিনটি রাজযোগের ফলে। আপনি সিংহ রাশির যদি মানুষ হন, আপনি যদি এই ভিডিওটি শুনেন, আপনার জন্য কি ধরনের পরিবর্তন আসতে চলেছে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, একটা কথা বলি আপনাদেরকে, এই যে জুন মাস আপনাদের কিছু কিছু দিক থেকে যেমন ভালো, কিছু দিক থেকে খারাপও কিন্তু আছে। যে দিকটা খারাপ বলবো সেই দিকটা যদি আপনারা ম্যারেজ মানে মেনটেন করে চলতে পারেন, তাহলে আপনার খারাপের জায়গাটা কিন্তু অনেকখানি কম কিন্তু থাকবে। প্রথম কথা, আপনাদের ক্ষেত্রে তিনটি রাজ্য, একটি মালব্য রাজ্য, একটি কেন্দ্রতিকোণ রাজ্য এবং একটি শ্মশান এবং মহাপুরুষ রাজ্য, এই তিনটি রাজ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জুন মাসে থাকছে। প্রথম আসি আপনাদের কর্ম। দেখুন, কর্মভাবে বুধ অবস্থান করছে এবং 3রা জুন থেকে আপনার এই বুধ আপনার বকরি থেকে মার্গী হচ্ছে, অর্থাৎ আগে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে বুধের মার্গী হওয়া, আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু লট অফ চেঞ্জ আসতে কিন্তু চলেছে। আপনি সিংহ রাশির মানুষ, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির আপনি যদি হন, কারণ আপনাদের একাদশপতি কানেক্ট করছে দশমভাবে। এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু, এবং আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে এবং মান সম্মান যশের জায়গাটা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো। এবং সেখানে রবিও অবস্থান করছে 15 জুন পর্যন্ত, এবং 15 জুনের পরে এই রবি আপনাদের একাদশভাবে লাভভাবে অবস্থান করবে। এবং আপনাদের রাশির অধিপতি যখন লাভভাবে অবস্থান করবে কিনা, আপনাদের লাভ দ্বিগুণ ট্রিপল আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ সফলতা, সাকসেস, লাভ আপনাদের 15 জুনের পর থেকে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবং 18 জুন থেকে আপনাদের মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং সুন্দর দুর্দান্ত যোগ কিন্তু এখানে থাকছে। কর্মভাবের উপর শুক্র এবং বুধের একত্রে অবস্থান করছে, দুটি একে পরস্পর মিত্র গ্রহ, এবং আপনাদের এই জায়গাটা কিন্তু যথেষ্ট কিন্তু যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনি মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, আপনি কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো আপনি ব্রোকারের সঙ্গে যুক্ত আছেন, আপনি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো বা আপনি সেলস লাইনে আছেন, আপনি মার্কেটিং লাইনে আছেন, এই জায়গাগুলো কিন্তু 18 জুনের পর থেকে কিন্তু আপনাদের দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। এবং একাদশভাবে রবি অবস্থান করে, লাভভাবে রবি অবস্থান করে সরাসরি পঞ্চমভাবে দৃষ্টি কিন্তু দিচ্ছে। এটা দেখুন কি হবে, আপনাদের আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু ঘটবে, হঠাৎ অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু আপনাদের নির্দেশ কিন্তু করছে। আপনি সিংহ রাশির মানুষ, নোট করে নিন ডায়েরিতে। এবং শেয়ার মার্কেট থেকেও আপনারা এই সময় কিন্তু প্রফিট আপনারা কিন্তু পাবেন। আপনি সিংহ রাশির মানুষ, শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত আছেন, শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন এবং বিদেশের সাথে যারা যুক্ত আছেন, বিদেশ থেকেও আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হবে। এবং ধনাধিপতি আপনাদের কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ কর্মের মাধ্যম দিয়ে অর্থ আপনাদের কিন্তু এই মাসে, এই জুন মাসে কিন্তু আসতে চলেছে। আপনি সিংহ রাশির মানুষ, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। কিন্তু বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে, এখানে যে বৃহস্পতির যে পূর্ণমাত্রার রেজাল্টটা না, সেটা কিন্তু আপনাদেরকে দিতে
পারছে না। বৃহস্পতি অষ্টমভাবে চলে যাওয়ার জন্য বৃহস্পতির বলবত্তাটা কিছুটা হলো কমছে, অর্থাৎ বৃহস্পতি সক্ষেত্রিক হলেও অষ্টমভাবে যেহেতু অবস্থান করছে, পাওয়ারের জায়গাটা, ক্ষমতার জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কমছে। এবং মঙ্গলের কেন্দ্র ত্রিকোণ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দিবে। আপনাদের চতুর্থ পতি আপনাদের ভাগ্যভাবে ভাগ্য সাথে অবস্থান করছে এবং কেন্দ্র ত্রিকোণ রাজ্য আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করছে। একটি হচ্ছে মালব্য নাম মহাপুরুষ রাজ্য, যেটি আপনাদের 18 জুনের পর থেকে স্টার্ট হচ্ছে, যেখানে চারিদিক থেকে প্রফিট আপনারা কিন্তু পাবেন এবং আপনার ভাগ্যভাবে ভাগ্যবতীর অবস্থান চতুর্থপতিকে নিয়ে সুখ সাধনের জায়গা, ভাগ্যতে বৃদ্ধি আপনাদের হবে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্ট থেকে সহযোগিতা, রাজনীতির ক্ষেত্রে উত্থান এবং আপনাদের মান সম্মান যশ প্রতিষ্ঠা লাভ এই সময় কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে, এর পাশাপাশি এই যে কেন্দ্র ত্রিকোণ রাজ্য এবং মালব্য নামক মহাপুরুষ রাজ্য আপনাদের জীবনে বড় ধরনের পরিবর্তন কিন্তু নিয়ে আসবে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। ভালো এবং মন্দ সবটাই কিন্তু মানুষের জীবনে কিন্তু ঘটে, গ্রহের গোচরই এরকম। অর্থাৎ কোনো মাসটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো যায়, আবার কোনো মাসে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট খারাপ যায়। আর্থিক স্থিতির জায়গা যদি আমি আলোচনা করি, আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট হারে মজবুত কিন্তু হতে চলেছে। আপনি সিংহ রাশির মানুষ, অর্থনৈতিক সফলতা আপনারা কিন্তু পেতে চলেছেন এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। এরপর যে কথাটি বলছি, আপনাদের সপ্তমভাবে শনি অবস্থান করে শশ নামক মহাপুরুষ রাজ্য আপনাদের সৃষ্টি করছে। লিখে রাখুন, 4 জুন থেকে এই শনি কিন্তু বক্রি হচ্ছে, অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করবে কিন্তু বক্রি হবে 4 জুন থেকে। এই যে শনি পাপী গ্রহ, যখন বক্রি হয় কি না, পাপের মাত্রাটা বৃদ্ধি পায় এবং শনি এবং রবির মধ্যে কিন্তু একে অপরের শত্রু গ্রহ, অর্থাৎ এই জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু আপনাদের হবে, লিখে রাখুন। কারণ শনি বকরি হচ্ছে 4 জুন থেকে এবং বকরি কুম্ভ রাশিতেই থাকবে। এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে আমি একটি কথা বলবো, 12 জুলাইয়ের থেকে আপনাদের শনি আবার মকর রাশিতে অবস্থান করবে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন, অর্থাৎ আপনি ধরুন 4-5 জন বা 10-8 জন মিলে একটা কোনো ব্যবসা তৈরি করেছেন, এই জায়গাটা কিন্তু আপনারা কিন্তু ধোকা পাবেন। কারণ সপ্তম ভাব হচ্ছে পার্টনারের ভাব, সপ্তম ভাব হচ্ছে ব্যবসার জায়গা, এই জায়গা থেকে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকছে, লিখে রাখুন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু যারা একত্রে মিলিত হয়ে কাজ করছেন, এই জায়গাটা কিন্তু কনসাসনেস থাকুন। কারো কথাতে ভুলে কিন্তু সিদ্ধান্ত আপনারা নেবেন না, সেটাতে আপনাদের কিন্তু সমস্যা কিন্তু ফিউচারে আসবে। আপনি সিংহ রাশির মানুষ, এবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গা। দাম্পত্য জায়গাটা রিপ্রেজেন্ট বাই সপ্তম ভাব, এই সপ্তম অধিপতি যেহেতু বকরি হচ্ছে, দাম্পত্য কলহ কিন্তু আপনাদের শুরু হবে 4 জুনের পর থেকে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে রাখুন, এই দিকটা বিশেষ করে নজর দিন। এর সাথে সাথে একটি কথা আপনাদেরকে বলি, ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু আপনারা 18 জুনের পর থেকে করুন। প্রেমের ক্ষেত্রে যদি আমি বলি, প্রেমের ক্ষেত্রে যেহেতু রবির দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চমভাবে, আপনাদের ইগো সেন্টিমেন্টটা কিন্তু বাড়বে, অর্থাৎ প্রেমিক প্রেমিকার উপর ছোটোখাটো ভুল বুঝাবুঝি, এটা কিন্তু আপনাদের কিন্তু হওয়ার জায়গা কিন্তু থাকছে। এই জায়গাটাও আপনাদেরকে বলবো, আপনারা কনসাসনেস থাকুন। কারণ কি জানেন, ছোটো ভুল বুঝাবুঝিতে বড় ধরনের কিন্তু ক্ষতি কিন্তু সৃষ্টি হয়, যে ক্ষতি একবার হয়ে গেলে সেটা
পূরণ কিন্তু হয় না। এবং আপনাদের এ মাসে একদিক থেকে ভালো, সম্পত্তিগত দিক থেকে ভালো, নিজস্ব যথেষ্ট ল্যান্ড প্রপার্টি, বাড়ি গাড়ি এই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকবে। এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু হলেও আপনাদেরকে কিন্তু ভুগতে হতে পারে, বিশেষ করে ব্যথাজনিত সমস্যাটা কিন্তু আপনাদের ভুগাবে এই জুন 2022-এ, অর্থাৎ ব্যথাটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু থাকবে। এই ছিল সিংহ রাশির জুন মাসে কি রেজাল্ট পেতে চলেছে তার একটা সম্ভাবনা। আপনারা মহাদেব উপাসনা করুন এবং সূর্যদেবেরকে আপনারা জল নিবেদন করুন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন, এবং জলে লুড়ি মিশিয়ে যদি দিতে পারেন খুবই লাভ। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।